ঘরে বসে অর্থ উপার্জন মানুষকে অনেক সময় কিন্তু প্রতারিত হতে হয়। তারা একটা কাজ দিবে এবং কাজের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট চাওয়া হবে এবং বেশ কিছু মাস আপনাকে টাকা পর্যন্ত পেমেন্ট করবে। ঘরে বসে কাজ অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট আমরা অনলাইনে দেখে থাকি, সেই ক্ষেত্রে আপনি অল্প ইনকামের জন্যে পাশাপাশি ইনকামের জন্যে এখন কিন্তু বেকারত্ব বেশিরভাগ বেড়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিবে এবং বেশ কিছু মাস টাকাও পেমেন্ট করবে। এইভাবে টাকা পেমেন্ট করার পর তারা বলবে আমাদের গ্রুপে অ্যাসোসিয়েশনে যোগ হন। সেই যোগ হওয়ার পর আপনাকে দাবি করবে যে আপনি একটা ইনভেস্টমেন্ট করুন। এই ইনভেস্টমেন্ট আপনি যখনই ক্রিপ্টোকারেন্সি বা বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করতে যাবেন, টাকাটা জমা রাখতে যাবেন, সেই ক্ষেত্রে আপনার টাকাটা আটকে দেওয়া হবে এবং এই আটকে দেওয়া টাকা আপনি যদি ফেরত পেতে চান সেই ক্ষেত্রে আপনাকে লোন নিতে বলবে। এই লোনের টাকা বেশি পরিমাণ ইনভেস্টমেন্ট করতে বলবে। এই ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্টের টাকা আপনি যদি ফেরত পেতে চান সেই ক্ষেত্রে আপনার ইএমআই বেড়ে যাবে, আপনি বাড়ি পর্যন্ত থাকতে পারবে না। এইভাবে মানুষকে অনলাইনের মাধ্যমে কিন্তু প্রতারিত করা হয়। ঘরে বসে অর্থ উপার্জন এটা কিন্তু এক ধরনের বেশিরভাগ কিন্তু ফাঁদ, মানুষ কিন্তু এই ফাঁদে পড়ে যায়। তো এই ধরনের যারা অনলাইনে অর্থ উপার্জনের নেশায় মেতে উঠেছেন সেই ক্ষেত্রে প্রতারিত হচ্ছেন, এইগুলো বেশিরভাগ কিন্তু বাইরের কান্ট্রি দ্বারা কিন্তু প্রতারিত হয়। বাইরের কান্ট্রি দুবাই বা বিভিন্ন দেশ থেকে আপনি কোনো ইনভেস্টমেন্ট বা কোনো এফআইআর করে বা কোনো ধরনের লিগাল অ্যাকশন নিয়েও কিছু করতে পারবেন না। তাই মানুষকে সতর্কিত করা ছাড়া আর কোনো ধরনের কিন্তু উপায় নেই। সেক্ষেত্রে সাবধান হন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।